আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আয়াতানসেন মন থেকে আমি লীনা চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা, আর আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ছিটা রুটি ট্রাই করছি। আমি এর আগে কখনোই বানাইনি, সবসময় হচ্ছে কুরবানি দিয়ে আমার আম্মুর হাতে, আমার শাশুড়ির হাতে খেয়েছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি আজকে বানাচ্ছি। আমার শাশুড়ি হচ্ছে বাসায় নেই, আমার ননাসের বাসায় গিয়েছে বেড়াতে, এর জন্য আমি ট্রাই করছি। আয়াতের বাবা বলছিল সকাল সকাল ছিটা রুটি বানাতে, তো দেখলাম যে ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি, তো অনেকগুলোই বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে সবাই একসাথে খেতে বসেছি, আর ঝুরা মাংস দিয়ে হচ্ছে আজকে ছিটা রুটি খাবে। আর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, এর জন্য আজকে হচ্ছে দুপুরে অন্য কিছু ট্রাই করব। নিশ্চয়ই আমার মতো সবার একই অবস্থা, কত খাওয়া যায়। আর আর যে পরিমাণে গরম পড়েছে, আসলে গরুর মাংস খেয়ে কারো আসলে সুস্থ থাকার কথা না। তো যাই হোক, সকালে ছিটা রুটি দিয়ে আমরা হচ্ছে এখন নাস্তাটা শেষ করব। আর আজকে দুপুরের আয়োজন থাকবে হচ্ছে সব ভর্তা আইটেম, ভর্তা আইটেম, তারপর দেখি আর কী কী করা যায়, সব তো আপনাদের সাথে শেয়ার করবই। পুরো ব্লগটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আজকে আমরা দুপুরে কী কী রান্না করলাম। তো আয়াতের বাবা বলছিল যে ছিটা রুটি ভালোই হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি সে তুলনায় ভালোই হয়েছে নাস্তাটা। আর এটা হচ্ছে আমার কিচেনের জানালা দিয়ে ভিডিওটা নেওয়া, খুব সুন্দর বাতাস আসছে আমার জানালা দিয়ে। আমার কিচেনটা যেহেতু খোলামেলা তো বাতাসে কোনো প্রবলেম হয় না। আমি হচ্ছে এখন আমাদের স্বাদে এসেছি, একদম ফ্রেশ পুদিনা পাতা দিয়ে হচ্ছে পেঁয়াজু বানাবো। আর পেঁয়াজুতে একদম ফ্রেশ পুদিনা পাতাটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে, এতে করে কিন্তু পেঁয়াজুর মানে টেস্ট আরও মনে হয় যে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, আমার কাছে এমন মনে হয়। আর আয়াতের বাবাও যদি পুদিনা পাতা না দিই তা না হলে নাকি পেঁয়াজুটা খেতে ভালো লাগে না। এই তো আমি পেঁয়াজুটা একদম রেডি করে ফেলছি। আমার পেঁয়াজও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমার মতো যারা ঘরে বসে মাংস খেতে খেতে অস্থির হয়ে গিয়েছেন, আর এই গরমে কিন্তু এত পরিমাণে মাংস খাওয়া কোনোভাবেই সম্ভব না, এখন চেষ্টা করবেন একটু লাইট খাবার খাওয়ার জন্য আসলে। আর এখন হচ্ছে 3-4 রকমের ভর্তা বানাবো, চ্যাপা ভর্তা, তারপর হচ্ছে কালিজিরা ভর্তা, সরিষা ভর্তা, তারপর আরও কাঁঠাল বিচির ভর্তা, মানে সব ভর্তা আইটেম করবো আজকে। গরুর মাংস খেতে খেতে এমন অবস্থা হয়েছে, এখন যদি আমি মানে ভিডিওতেও গরুর মাংস দেখি ফেসবুকে স্ক্রল করতে করতে আমার মনে হয় যে চোখের মধ্যে অস্বস্তি লাগে। এই গরমে আসলে যত লাইট খাবার খাওয়া যায় ততই ভালো। তো আমার দুপুরের খাবার রেডি, এখন হচ্ছে সবাই খেতে বসে পড়েছি। ঘন করে ডাল রান্না করেছি, সাদা ভাত, 5 রকমের ভর্তা আর পেঁয়াজু। আর ভর্তার মধ্যে হচ্ছে সরিষা ভর্তা, চ্যাপা ভর্তা, কালোজিরা ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা, ডাল ভর্তা, পেঁয়াজু। তো আজকে চোখে দেখে অনেক শান্তি লাগছে, গরমের মধ্যে আসলে খুব বেশি ভুনা খাবার, তারপর তেল জাতীয় খাবার আসলে অস্বস্তি লাগে দেখতে। আয়াতের বাবা হচ্ছে বলছে যে আজকে পেট ভরে ভাত খেতে পারবে, কারণ গরুর মাংস খেতে খেতে ঘরের সবাই অনেক অস্থির, আর আয়াত তো বিশেষ করে গরুর মাংস খাবেই না, তার সেই ঈদের দিন থেকে একই কথা, গরু কেন জবাব দিলাম সে, তাকে আমি গরুর মাংস খাওয়াতেই পারি নাই এখন পর্যন্ত। খেয়েছে তবে মিথ্যা কথা বলে আর কি খাওয়ানো হয়েছে, বলেছে যে খাসির মাংস, এই বলে হচ্ছে আমি খাইয়েছি আয়াতকে, তবে খুবই অল্প পরিমাণে। তো আয়াত আজকে আয়াতও মানে সব ভর্তা দেখে, আয়াত ভর্তা খেতে পারে না, তারপরও পেঁয়াজুটা পছন্দ করে বলছে যে পেঁয়াজু দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। এতদিন যখন গরুর মাংস সামনে দিয়েছি সে দৌড় দিয়েছে যে খাবে না, কিছুতেই খাবে না। তো যাক, আজকে আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো হয়েছে। আর এবার কুরবানিতে যে পরিমাণে গরম পড়েছে, বাহিরে যে একটু ঘুরতে যাব সে অবস্থাও আসলে নেই, ঘরেও শান্তি লাগছে না, বাহিরেও শান্তি নেই, মানে সব মিলে একটা অস্বস্তি লাগছে, এত গরম আসলে আমি কোনো কুরবানি ঈদেই দেখি নাই। আর আমরা চাচ্ছিলাম একটু দেশের বাড়িতে যাব ঘুরতে,
কিন্তু যে পরিমাণে গরম পড়েছে, এখন যদি এই গরমে জার্নি করি বাসার সবাই মিলে, দেখা যাবে যে যে কেউ একজন অসুস্থ হয়ে যাবে। আর আয়াত তো বাচ্চা মানুষ, যদি এই জার্নি করে গরম ঠান্ডা লেগে যায়, দেখা যাবে যে আয়াতের আবার স্কুল খুলে যাবে 21 তারিখে, দেখা যাবে যে ক্লাসেই জয়েন করতে পারছে না। আসলে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়ে যায়, অনেক কিছু আসলে চিন্তা করে স্টেপ নিতে হয় মাদেরকে। তো সব মিলিয়ে আসলে এবারে ঈদটা মনে হচ্ছে যে কেমন জানি একটু মানে আনন্দহীন। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখেছে। এখন বাজে হচ্ছে বিকেল 5টার মতো, আয়াতের খালামণি হচ্ছে অফিস শেষে আয়াতের জন্য বার্গার নিয়ে এসেছে। আয়াত তো বার্গার অনেক পছন্দ করে, দেখার সাথে সাথে সে মহা খুশি। তো আমরা সবাই হচ্ছে এখন বার্গার খাচ্ছি। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আমাদের ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্টস করতে হবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলোয়িং বাটনে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।